যেহেতু ছবিটার মধ্যে আমি ইনভলভ, আমি মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে গগ্রাসে গিলেছি, দর্শকের পালস বোঝা মুশকিল, তবে ওভারঅল আমার একেবারে আনকমন, অন্য রকম লেগেছে। হ্যাঁ, স্পিরিচুয়াল থ্রিলার এটা একটা অন্য রকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে আশা করি। সুচন্দ্রা বানিয়াকে আমি চিনতাম যখন অভিনেত্রী ছিল, আমরা একসাথে একটা প্রজেক্ট করেছিলাম আর তাতে আমাদের একটা মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছিল। রাজশ্রী বহু দিনের বন্ধু বলাই যায়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ চরিত্র, মানে কাল্পনিক চরিত্র নয়, একদম ঐতিহাসিক চরিত্র ফিরিঙ্গিয়া। তো এই চরিত্রটা করতে গিয়ে যেটুকু আমাদের গল্পের যে পরিসর, তার মধ্যে একটা অদ্ভুত, আমি ওই আনকেনি সেন্সেশন বলে না যেটা, ওটা ফিল করেছি পুরো কাজটা করতে গিয়ে। এবং প্রথম থেকে যেটা এক্সপেকটেশন ছিল ছবিটা, সেটা একদম ডেলিভার হয়েছে, একদম অন্যরকম সাবজেক্ট এবং টান টান থ্রিলার। আমার খুব ভালো লেগেছে যে প্রথম ছবি হিসেবে এরকম একটা সাবজেক্ট চুজ করা ফর জাস্ট স্টুডিও, আই থিঙ্ক দিস ইজ সামথিং উই অল শুড প্রেজ। স্পেশালি পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবে নামটার মধ্যে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এবং প্রথমেই আমি বলি যে বাংলায় প্রথম এমন অসাধারণ একটা স্পিরিচুয়াল থ্রিলার, আর যেটা দেখার জন্য হয়তো আমরা এতদিন ধরেই অপেক্ষা করছিলাম। প্রতিকার অবসান শেষ, যেটার জন্য আমরা এতদিন ওয়েট করছিলাম কবে দিনটা আসবে। ফুল পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবে ফুল টিম, আলশিদা সুচন্দ্রা বানিয়া এরা আমার খুব ক্লোজ। আজকে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি শুধুমাত্র তাদের জন্য এবং তাদের সাপোর্টের জন্য। আই এম সো সো এক্সাইটেড অ্যান্ড সো হ্যাপি। আমি এই তিনটের জন্য ওয়েট করেছিলাম এবং আমি জানিও খুব ভালো কাজ করেছে। এবং আমার বিশ্বাস এই 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 ফিল্মটার পেছনে যারা যারা আছেন, মানে রাইট ফ্রম ডিওপি টু দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য সাবজেক্ট, এবং যারা অভিনয় করেছেন ফাটাফাটি, মানে কাকে দেখবো কাকে ছাড়বো, তো আমার প্রত্যেকেই খুব মানে খুব পছন্দের। রিসেন্টলি যা ছবি দেখছি তার থেকে একটু আলাদা। আর দ্বিতীয়ত রাজশ্রী দেকে অল দ্য বেস্ট, অনেক কংগ্রাচুলেশন, ওর ফার্স্ট ফিল্ম, আমার বন্ধু প্লাস প্রডিউসার সুচন্দ্রাও বন্ধু, তো বন্ধু বান্ধবের সিনেমা এবং তাতে অনেক পরিচিত অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করছে যাদের সাথে অলরেডি কাজ করেছি। আই এম শিওর যে এটা একটা অদ্ভুত একটা অন্য রকমের ছবি যেটা সচরাচর দেখা যায় না, বাংলা ভাষায় তো দেখা একেবারেই যায় না, এটা কিন্তু দেখা উচিত। আর এই সুপার কম্পিউটার যুগে যখন উন্নত দেশ কম্পিউটারের দেশ থেকেও আমেরিকা থেকেও লোক এসে হিমালয়তে সাধু হয়ে যাচ্ছে, রামকৃষ্ণ মিশনে সাধু হচ্ছেন, সাহেব সাধু দেখতে পাচ্ছি, সুতরাং এই জায়গা সংক্রমণ রয়েছে, অর্থাৎ বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা, এইটাই ছবিতে আমার মনে হয় আর একবার প্রমাণ হবে ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে আমাদের সাধনা।